আসসালামু আলাইকুম। এখন এসেছি নদীর মাঝখানে, দেখুন ছোট ছোট অনেক নৌকা, এই নৌকাতে অনেকেই বেড়াচ্ছে, এই যে সবাই কিন্তু রিজার্ভ করে করে বেড়াচ্ছে। এই দেখুন এই শিশু দুটো বসে আছে ওর বাবা মার সাথে, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। আমরাও ছোটো সময় এভাবে অনেক বেড়াতাম, নৌকা বেড়াটার মজা আলাদা। আর এটা যে নৌকাতে লোক আসছে, এসব লোকরা আসছে ঢাকা থেকে নৌকা। এটা হলো বেড়া পোর্ট পাবনা জেলার। এই পাশে দূরে দেখা যাচ্ছে ওটা নাকালিয়া গ্রাম, আর ওই ডান সাইডে ওটা বেড়ার। এখন অনেক ছোট ছোট নৌকা, ওই যে দূরেও দেখা যাচ্ছে নৌকা, এটা পানির। আমরাও নৌকাতে আছি কয়েকজন, দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। আর ওই পোর্টের মানে যেখানে স্থল শুকনো জায়গা, পোর্টের ওই জায়গা, ওইখানে অনেক নৌকা বেড়ে, ওই জায়গাতে অনেক ফুচকার দোকান আছে এবং অনেক লোক বেড়াচ্ছে। আর অনেক আর কিছু কিছু লোক ওই নৌকা ভাড়া নিয়ে নিয়ে বেড়াচ্ছে নদীর মাঝখান দিয়ে। দেখুন নৌকার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। দূরে ছোট নৌকা দেখা যাচ্ছে দুইটা, ওগুলোতেও কয়েকজন করে বসে আছে। ওগুলো সবাই পার্সোনাল কয়েকজন মিলে একটা নৌকা ভাড়া নেয় নিয়ে এখানে এই নদীর মাঝখানে এইভাবে বেড়ায়, কিছু বাদাম খাওয়ায়, গল্প করে। এটা একটা আলাদা একটা বিষয়, মানে মজা এটা নদীর মাঝখানে নৌকাতে বেড়ানো। ছোটো একটা নৌকা আসছে, এখন কিন্তু পালতোলা নৌকা দেখা যায় না, এগুলো কিন্তু সবগুলোই নৌকাই হলো। দেখেন মেশিন লাগানো একটা ট্রলার এরকম। এই যে এইখানে এই বেড়ানোটা আমার কাছে খুবই এই জিনিসটা ভালো লাগছে। পাঞ্জাবি পাজামা পরে আছে শিশু তিনটা ওর বাবা মায়ের সাথে, একটা অসাধারণ দৃশ্য। এটা বিকাল মানে সন্ধ্যার সময়, এই জন্য দৃশ্যটা একটু অন্ধকার, কিন্তু দৃশ্যগুলো অনেক ভালো লাগছে। গরমের সময় আর দুপুরে অথবা রোদের সময় তো বেড়ানো খুবই কঠিন। আজকে এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকুন।